প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খবর তোমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে যেতে পারে কেন এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিন বদল হচ্ছে কি কেন পরিবর্তন হচ্ছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো এই কোভিডের পরিস্থিতির কারণে তোমরা কিন্তু অনেকেই এই পড়াশোনা করতে পারি এবং বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছ এবং অনেক এরকম ছাত্রছাত্রী আছো যারা পরীক্ষা আর সিলেবাস এখনও পর্যন্ত শেষ করতে নি একাদশ শ্রেণী রয়েছে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে উচ্চ মাধ্যমিকের বড় পরীক্ষা যেটা প্রত্যেকের এর অ্যাকচুয়ালি ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে কলেজে ভর্তির ক্ষেত্রেও ও এবং এই যে পরীক্ষা এই পরীক্ষার যে রুটিন সেটা পরিবর্তন হতে পারে এক্ষেত্রে তোমাদের যে পরীক্ষার সময়সীমা রয়েছে সেই সময়সীমা কিন্তু পরিবর্তন হতে পারে পরীক্ষা পিছিয়ে যেতে পারে এ এটাই কিন্তু এই মুহূর্তে এ উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ এছাড়া তোমাদের আরও জানিয়ে রাখি তোমাদের যে পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা কতটা পেছানো হবে এ কবে রুটিন কোন দিন পেছানো হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানানো হয়নি অফিসিয়াল তথ্য দিলে জানিয়ে দেব আর যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেককে বলবো যে তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা কিন্তু যথা যথাসময়ে অফলাইনে হবে মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন হচ্ছে না একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষারও যে রুটিন পরিবর্তন হচ্ছে এরকম কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের পরীক্ষারই কিন্তু রুটিন পরিবর্তন হয়ে যাচ্ছে যেটা এই মুহূর্তে সব থেকে বড়ো বিষয় তো এই আপডেটটি তোমাদের জন্য ছিল এই আপডেটটি জেনে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও সা আর তোমাদের জন্য আমাদের পরিবারের অফিশিয়াল অ্যাপস লঞ্চ হয়ে গেছে যারা এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যাপস লঞ্চের ভিডিওটি দেখোনি তাদের সুবিধার্থে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে